বাংলার অন্যতম ফুলের উপত্যকা পূর্ব মেদিনীপুরের ছোট্ট একটি গ্রাম খিরাই। হাওড়া থেকে খড়গপুর মেদিনীপুর গ্রামী লোকাল ট্রেনে বা খড়গপুরগামী জাতীয় সড়কপথেও খিরাই যাওয়া যায়। খিরাই স্টেশন থেকে পাঁশকুড়ার স্টেশনের দিকে সংলগ্ন সমস্ত অঞ্চলের ফুলের চাষ দেয়। গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ, অস্টার আরও কত নাম না জানা ফুলের আধিপত্য গোটা অঞ্চল জুড়ে। আর সেই খিরাইয়ের যাত্রা নিয়ে চলে এসেছি আমার প্রথম ট্র্যাভেল ব্লগ নিয়ে। কল্যাণী থেকে খিরাইয়ের দূরত্ব 121 কিলোমিটার। আমরা সকাল 7:30 রওনা দিয়েছি আর 11টার মধ্যে আমরা খিরাইয়ে পৌঁছে গেছি। আমি প্রাইভেট কার ভাড়া করে নিয়েছিলাম। আপনারা চাইলে হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর গামী যে কোনো লোকাল ট্রেনে আসতে পারেন। আমরা অর্ডার করেছি ব্রেকফাস্টে টোস্ট আর হাতে করা রুটি। তো খাবারটা আসছে, আমি তোমাদের দেখাচ্ছি। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। এই যে আমি টোস্ট নিয়েছি আর বোনও টোস্ট নিয়েছে, আর রুটিটা আসলে আমি দেখাচ্ছি। এই যে রুটি, এটা বাবা খাচ্ছে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা আবার গাড়িতে উঠবো আমাদের ডেস্টিনেশনের পথে। তো গাড়িতে উঠে আবার গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। খিরাইয়ে পৌঁছে গেছি। খিরাইয়ে পৌঁছানোর সাথে সাথে আপনারা এই দোকানগুলো দেখতে পারবেন। এখানে মাথা টায়রা থেকে শুরু করে ফুলের বুকে সব কিছুই বিক্রি হয়। আপনারা চাইলে কিনতে পারেন। আর মনে রাখবেন, এগুলো সব কিছুরই ফিক্সড রেট, দরাদরি চলে না। আমার বোন মাথায় একটা টায়রা কিনেছে, এটার দাম 30 টাকা। এবার আমি আস্তে আস্তে ভেতরে গিয়ে আপনাদের পুরো বাগানটা দেখাবো। আগে ফুলের বাগানের ভেতরেও ঢুকতে দেওয়া যেত, কিন্তু মাঝখানে সব ট্যুরিস্টরা এসে এই বাগানের ভেতর ঢুকে সব ফুল নষ্ট করে দিত, চাপা দিয়ে দিত। তো সেই কারণে এখন চারিদিক দিয়ে বেড়া দেওয়া হয়েছে। তো একদম সাইড দিয়ে যেই রাস্তা করে দিয়েছে, এরকম সরু রাস্তা, এই সরু রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে। তো প্রথমে খিরাইয়ে ঢুকে আমরা আগে গ্যাদার চাষ দেখব। বেশিরভাগটাই গ্যাঁদা ফুলেরই চাষ থাকে এখন, তাও কসমস আর অ্যাস্টারের চাষও আমরা দেখাবো। ওটা একটু ভেতরের দিকে থাকে, তো বেশিরভাগটাই এখন গ্যাঁদা ফুলেরই চাষ। এবার আমরা চলে এসেছি কসমসের ফুলের জায়গায়। দেখতেই পাচ্ছেন কি অসাধারণ দৃশ্য, কসমস ফুলগুলো কি সুন্দর হাওয়ায়। আমরা ঠিক মাঠের মাঝামাঝি আছি, চারিদিকে দেখতে পাচ্ছেন এরকম গ্যাঁদা ফুটে আছে, আর এখানে মাসিরা ফুল তুলছে। এই ফুলগুলো সব বাইরে বিদেশে এক্সপোর্ট হবে এখন। আগে এরকম ফুলের মাঝে যে রোটা দেখতে পাচ্ছ, এই রোয়ে ঢুকতে দেওয়া মানে পারমিশন ছিল, বাট রিসেন্টলি সবাই মানে ভেতরে ঢুকে ফুল অনেক নষ্ট হচ্ছিলো, গাছ পাড়িয়ে চলে যাচ্ছিলো, মানে এরকম অনেক জিনিসপত্র হচ্ছিলো বলে এখন এরকম বাউন্ডারি করে দিয়েছে দুটো, মানে ল্যান্ডের মাঝখানে সেখান দিয়ে সব রাস্তা করে দিয়েছে, ওখান দিয়ে সবাইকে ঘুরতে হচ্ছে। দেখো চারিদিকে ফুল আর ফুল, মানে এ যেন ফুলের স্বর্গ, খুব সুন্দর, একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতন দৃশ্য, এটা অসাধারণ। এবার এসে গেছি অ্যাস্টার গাছের চাষের। এখানে গোলাপি, বেগুনি আর সাদা এই তিনটে রঙের অ্যাস্টারের চাষ হয়েছে। অ্যাস্টার এখানে খুব বেশি নেই, বেশিরভাগ ফুলই তোলা হয়ে গেছে। যেইটুকু আছে সেইটুকুই দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে। ফুল নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন ট্যুরিস্টদের অনেক জায়গাতেই ঢোকা নিষেধ, যেমন চন্দ্রমল্লিকা যেখানে চাষ হয় ওই জায়গায়, তারপর গোলাপ যেখানে চাষ হয় ওই জায়গাগুলোতে একেবারেই ট্যুরিস্ট অ্যালাও না।